একটি নিউট্রন নক্ষত্রের পৃষ্ঠ থেকে মুক্তিবেগের মান প্রায় 1,00,000 কিলোমিটার/সেকেন্ড, যা প্রায় আলোর গতিবেগের 1/3 অংশ, যেখানে পৃথিবী থেকে মুক্তিবেগের মান প্রায় 11.2 কিলোমিটার/সেকেন্ড। হিমালয়ের গঠন পদ্ধতি। এই বিশালাকৃতি পর্বতশৃঙ্গ প্রায় 40 থেকে 50 কোটি বছর আগে গঠিত হয়। ভারতীয় ও ইউরোপীয় দুটি বিশালাকৃতি মহাদেশীয় প্লেটের মধ্যে যখন সংঘর্ষ ঘটে, সেই সময়ে এই পর্বতশৃঙ্গটি সৃষ্টি হয়। মানব সভ্যতা বিকাশের 6 কোটি বছর। গ্রহটি বেশিরভাগ নক্ষত্রের থেকেও বেশি উত্তপ্ত, 4,800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কেল্ট 9b। অবাক্যর মতো বিষয় হলো গ্রহটি তার নিজ নক্ষত্রের চারিদিকে ঘূর্ণাক্ষে লম্বভাবে প্রদক্ষিণ করে চলেছে। চাঁদের বিবর্তন প্রায় 45 কোটি বছর আগে। দক্ষিণ মেরুর বেসিন সৃষ্টি হয় 43 কোটি বছর আগে। বেসিন গঠন হতে শুরু করে 38 থেকে 41 কোটি বছর আগে। আগ্নেয়গিরি গঠিত হয় 10 থেকে 38 কোটি বছর আগে। চাঁদের ক্র্যাটার্স বা গহ্বর সৃষ্টি হতে শুরু করে 10 থেকে 38 কোটি বছর আগে, যখন উল্কাপিণ্ড চাঁদের পৃষ্ঠকে আঘাত করে। রে ক্র্যাটার্স 10 কোটি বছর আগে থেকে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত সৃষ্টি হচ্ছে। আজকের চাঁদের চেহারা হচ্ছে এটি। প্রতিটি বল সরলরেখায় গতিশীল, কিন্তু যখন আমরা পর্যবেক্ষণ করছি একসাথে অনেকগুলো বলকে, একটি ধাঁধা সৃষ্টি হচ্ছে বা ইলিউশন সৃষ্টি হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে সমন্বিত গতিটা বৃত্তাকার। চলো 12th ডাইমেনশনে যাত্রা করা যাক। একটি কাল্পনিক অ্যানিমেশনের সাহায্যে আমরা দেখাতে পারি 12th ডাইমেনশনের চিত্রটি কিরকম। Thank you. Subscribe for more videos.